الحمد لله. الحمد لله تعالى القدير أحمده سبحانه له الدنيا والآخرة وإليه المصير. والصلاة والسلام على نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته. ওয়া আলা মান তাবিআহুম বিইহসাদিন ইলা ইয়াওমিদ্দিন আল্লাহুম্মা জআলনা মাআহুম বিমিন্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন বা'দ আজকে জুমার দিনে সালাতুল জুমা আদায়ের পরে আপনারা যারা আপনাদের সামনে আমি যারা আসলে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে যে আমি যেন তিন হাজার মাইল দূরে একখণ্ড বাংলাদেশেই বসে আছি তো পরিবার পরিজন আপনজন আরবিতে বলে আর কি ইতা আহলান ওয়া সাহলান এটা এই জন্যেই বলে যে হাজার মাইল দূরেও এই আপনজনদের কাছে আর আনন্দটা এই জন্যে আরও বেশি যে আপনারা দিন এর জন্যে নিজেদেরকে নিবেদিত করেছেন কোরবানি দিয়েছেন নিজেদের সময় এবং চাচ্ছেন দিনের কল্যাণে নিজেকেও পেশ করতে কারণ বিখ্যাত কবিতা আছে আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তিনি বলেছেন দিকে দিকে আজ জলিয়া উঠেছে দিন ইসলামী লাল মশাল ওরে বে খবর তুইও জেগে উঠ তুইও তোর প্রাণ প্রদীপ জাল কবিতাটা পারেন কে কে পারেন পারেন না এই কবিতা টবিতা না পারলে তো দাওয়াতের কাজে সফলতায় সমস্যা আছে প্রথমেই তো ইন্টারভিউতে ফেল রাগ করেন না আপনারা হ্যাঁ দাওয়ার সমৃদ্ধিতার জন্যে এগুলো থাকতে হবে কারণ কি আমি দলিল দিচ্ছি পরে তো প্রথমে কবিতাটা আবারও বলি কবিতাটা খুব খুবই গুরুত্বপূর্ণ আমরা একজন আর একজনকে আপনি বলি কেউ যদি কাউকে তুই বলে মাইন্ড করি করি না গাল ফুলয়ে দেয় তুই কইল নজরুল তুই বলছে তুই বলছে দিকে দিকে আজ জলিয়া উঠেছে দিন ইসলামী লাল মশাল অরে বে খবর তুইও জেগে ওর তুই আপনি আমি সবাই কি কইছে নজরুল গালি দেন এবার বেটা তুই তুই কই লিখেন তুই করার জন্য বুকের পাটা লাগে কে লাগে বুকের পাটা লাগে নজরুল ওই বুকের পাটাটা আল্লাহ দিয়েছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিন বলে না আমিন হ্যাঁ আমাদের তো নজরুল বলেছে ওরে বে খবর তুইও জেগে উঠ তুইও তোর প্রাণ প্রদীপ জাল যখন দেখুন সৌদি আরব এদের প্রতি আমরা দুর্বল এর কারণ আমরা যারা তুইরা সকল তুই যারা বে খবর বে খবর তুই কে দিছে সৌদি আরব এই জন্যে সৌদি আরবের প্রতি আমরা একটু দুর্বল আমাদেরকে অনেক গালি টালি অনেকে দেয় আমাদেরকে পত্রিকায় বিভিন্নভাবে লেখে দেখে আমি ব্যক্তিগতভাবে সৌদি আরবে কোনো টাকা পয়সা খাইটাই না আর কি এটা আপনাদের বুঝাই ভালো করে বললাম কিন্তু হ্যাঁ সৌদি আরবের প্রতি দুর্বল এই জন্যে যে আপনারা যারা বিভিন্ন পেশায় বিভিন্ন নেশায় বিভিন্ন কাজে বিভিন্ন উপার্জনে আসেন বাংলাদেশে থাকলে বাংলাদেশে এত সুন্দর একটা পরিবেশ নাই যেখানে আপনি দিন শিখে দিন আরেকজনের কাছে ফেরি করতে পারেন বরং আমরা দিনকে গুলালো বানিয়ে ফেলেছি আমরা দিনকে বিভিন্নভাবে উল্টা পাল্টা করেছি নিজের স্বার্থে ব্যবহার করেছি তো নজরুলের কেউ ধন্যবাদ সৌদি সরকারকেও ধন্যবাদ নজরুল কইছে তুই আর সৌদি সরকার জাগায় দিছে আমাদের ঠিক না বেটিক এই জন্য সৌদি সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ কারণ যে যতটুকুন ভালো কাজ করে তার কৃতজ্ঞতা আদায় করতে হয় আদেশটা কার বলেন না কার আল্লাহ তা পৃথিবীর অনেক দেশ পৃথিবীর অনেক দেশে আমি গিয়েছি যাই কিন্তু আপনারা যারা সৌদি আরবে এত সুন্দর পরিবেশ জেগে উঠার পরিবেশ পেয়েছেন জেগে উঠার কবিতার ভাষায় জেগে উঠ লাল চেয়ারে বসছেন এই যে জেগে উঠবেন না ঘুমাই থাকবেন বালিশে মুত্তাকিয়াতে নাকি আরবিতে মুত্তাকিয়া বুঝে তো লোকজন হ্যাঁ হ্যাঁ তো এই ঘুমায়া টুমায় জীবন শেষ না উপার্জন এর সাথে জ্ঞান ও অর্জন এবং উপার্জন যেমন বিলিয়ে দেই অর্জিত জ্ঞানটাও আমরা বিলিয়ে দেব আর এই অর্জন করে বিলিয়ে দেয়া অর্থের দিক থেকে যে অপার্জন করে তাকে বলে উপার্জনকারী টাকার মালিক ধনী আর যখন বিলিয়ে দেয় বলে দানকারী বলে কি দানকারী ওই ধনী ব্যক্তি সৌভাগ্যবান যে উপার্জন করে এবং বিলিয়ে দেয় আর হা ওই ব্যক্তিও সৌভাগ্যবান যে জ্ঞান অর্জন করে এবং বিলিয়ে দেয় অর্জিত জ্ঞান বিলাবে নিজের চেতনা গল্প চিন্তা স্বপ্ন বিলাবে না বিলাবে কি আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে অর্জা অর্জন করেছি তা বিলাবো যা নাই তা দেব না যা আছে, তাই দেব এই যে অর্জন এবং বিলিয়ে দেয়া ফেরিওয়ালা ফেরিওয়ালা তার ভান্ডে যা আসে তা বিক্রি করতে পারে তাই দিন আর ফেরিওয়ালা আমরা বাংলায় বললে আমরা দিনকে জানবো এবং পৌঁছে দেব। আর এই কাজের জন্য আমাদেরকে জাগিয়ে তুলেছে সৌদি সরকার এই বুলামাদেরকে সুযোগ দেরকে দিয়ে আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলেন দা আলহামদুলিল্লাহ ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি সৌদি সরকারের কৃতজ্ঞতা আদায় করি এবং এই ভালো কাজটুকু চলমান থাকুক বলেন না আমিন তবে একটা জিনিস আপনি আমাকে জানা উচিত আমরা আজকে দাওয়া দাওয়াতের কাজ আর দায়ী এই কাজটা এই কথাটা এই শব্দটার বিশ্লেষণ জানা উচিত কারণ আল আল্লাহ তিনটি শব্দ বলেছেন এবং প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা অর্থে একটা শব্দ আল্লাহ বলছেন দাওয়াত 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 নবীকে আদেশ করে বলেছেন নবীজিও বলেছেন আল্লাহ আদেশ করেছেন ওদ নবীজি বলেছেন হ্যাঁ দিহি সেমেলি আদরু আর আদরু উদু অর্ডার আদু হলো কাজ আল্লাহর আদেশ নবীজি কাজ করছেন আরেকটি শব্দ হলো আলকর আন আল কেরিমি নবীজিকে আল্লাহ বলেছেন তাব্লিক করো বাল্লির এয়া ইউ আর রসুল বাল্লির মা অঞ্জির তাব্লিগ করো আর আরেকটা শব্দ আছে ও সইয়াদ আরেকটা শব্দ কী আছে সুতরাং কোরআন আল কেরিমে তিনটি শব্দ ব্যবহার করেছেন কে একটি দাওয়াত একটি তাবলিগ আর একটি ওসৈয়দ জানা উচিত দাওয়াত ওসৈয়দ এবং তাবলিগ এর পার্থক্য আছে আজ আমরা তিনটাকে এক করে ফেলি না তিনোটাকে এক করা যাবে না দাওয়াত তাবলিগ এবং ওসৈয়দ দাওয়াত তাবলিগ এবং ওসিয়ত কোরআন করিমের আয়াত আছে আপনারা সবাই জানেন আমি সময় চল্লিশ মিনিট সময়ের মধ্যে শেষ করার জন্য দ্রুত আগাই তো এখন দা তাবলীগ এবং ওসিয়ত এই তিনটার তিনটে সেক্টর আছে ওসিয়ত আল্লাহ তালা নিজেই বলেছেন সৌরাতুল আস সৌরাতুল আস আল্লাহ তালা বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ আস ইনল ইনসান লাফি খোস ইল্লল্লভিন মনু ওয়া মিল ও সালি হাত ওয়া তা আ সৌ বিল হ্যাঁ তা আ সৌ বি সাব্বিল এটা জেনারেলি ইন জেনারেল সবার জন্য বলেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত সময়ের কসম আসরের কসম যুগের কসম তবে চারটি গুণ যাদের আছে তারা ছাড়া ইমান এনেছে ভালো কাজ করেছে অসিয়ত করে একজন আরেকজনকে সত্যের ব্যাপারে আরেকজন আরেকজনকে করে করে কিসের ব্যাপারে সত্য এবং সবরের ভালো কাজ করে এবং নিজে ইমান আনে এখানে অস আরেকটি শব্দ পেলাম বাল্যের পৌঁছে দাও তার মানে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম নবীজিকেও আল্লাহ তালা নির্দিষ্ট করে নবীও নিজের থেকে কিছু বলতেন না নবীর কাছে যা পৌঁছেছে তা পৌঁছে দিতেন নবীজি নবীজি কি উৎপাদনকারী ফ্যাক্টরি ছিলেন নবীজি ছিলেন কেবল সেই সত্তা যিনি আর যা পৌঁছাত তাই সুতরাং আজকে আমাদের দাওয়াত তাবলিক ওসিয়তের সমস্যার সবচেয়ে বড় কারণ যে আমরা যা পৌঁছেছে যা পেয়েছি তার সাথে যুক্ত করি অথবা বাদ দিই দেবেন তাইলে হবে আপনি যা এসেছে তাই নিজের বিরুদ্ধে হলেও নিজের আপনজনের বিরুদ্ধে হলেও বলতেই হবে হ্যাঁ তবে কতটুকুন যতটুকুন পেয়েছি ততটুকুন আম কিন্তু আজকে আমাদের সমাজ আমরা ওয়াস করতে গিয়ে অনেকে আছে হাদিস বলছি মনে করুন আমরাও অনেক সময় বলে ফেলি এটা আমাদের পাপ মনে করুন আমরা অনেক সময় হাদিস বলতে গিয়ে এর ভিতরে হাদিসে হয়তো দিন আর দেড়হাম আছে আমরা বলি টাকা সত্যিকার অর্থে এটাও পাপ হাদিস বললে যা আছে তাই বলতে হবে বাহিরে যাওয়া বাহিরে যাওয়া যাবে না হ্যাঁ আমাদের সমাজ এটা স্মু হয়ে পড়েছে আমরা এইভাবে অভ্যস্ত হয়ে পড়েছি হ্যাঁ আমরা যারা বলি আমি 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 বলছি আমরা যারা বলি আমরা হয়তো বলবো ও পাবলিককে বুঝানোর জন্যে ঔরফ ব্যবহার করছি মানুষকে বোঝানোর জন্যে সামাজিক প্রচলনের কথাটা ব্যবহার করছি হাদিস যদি নবীজি আমার সময়ে থাকতেন তাহলে আমার সমাজের প্রচলনের কথাটাই বলতেন এটা আমাদের হুস্নুজ্জান আমরা ভালো ধারণা থেকে বলে ফেলি কিন্তু আমি মনে করি সত্যিকার অর্থে এটাও ত্যাগ করা উচিত এটাও ত্যাগ করা উচিত যে কারণে হাদিস বলতে গিয়ে আমাদের মধ্যে আহকাম বলতে গিয়ে অথবা জানা কথা বলতে গিয়ে তাকাউল হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে কি আরবিতে বলে তাকাউল তাকাউল মানে হলো আমি একটা শুনলাম আরেকজনকে বললাম সে শুনলো আরেকজনকে বলল পাল্টে যাবে আমার খুব মনে পড়ে আমি নাইনটিন নাইনটি সেভেনে সাতানব্বই সনে আমি সৌদি এমবেসিতে। বাংলাদেশের ঢাকার সৌদি এমবিসিতে ছয় মাস চাকরি করেছিলাম তখন অ্যাম্বাসডার ছিলেন ডক্টর আবদুল্লাহ ওমর বার্রি মদিনার মানুষ ছিলেন খুব মানে সত্যি আমি তাকে ভুলতে পারি না মানে এত ভালো মানুষ একদিন তিনি আমাদেরকে বললেন তাকাউল কাকে বলে শেখাচ্ছি তোমাদেরকে তা দশ জন একসাথে বসায় দিলেন কাগজ দিলেন কলম দিলেন একজনের কানে বললেন তুমি শুনো এবং লিখো তারপরে আরেকজনকে বলো কি। বলেন তোমার বউ বাজার থেকে চাল ডাল লবণ এই এই পরিমাণ আনতে বলছে তুমি শুনো লিখো তারপরে কাগজটা গুটাইয়া আরেকজন ডেক ঠিক এইভাবে একজনে লিখলো কাগজটা গুটাইয়া আরেকজনকে বললো সে কাগজ গুটাইয়া আরেকজনকে বললো দেখা গেল প্রথম কাগজের সাথে সতেরো নম্বর কাগজের কুনু এর নাম এর নাম তাকাউল এর নাম আজকে দায়ের সফলতা এবং ব্যর্থতার পিছনে সবচাইতে বেশি কাজ করে এটা দাওয়াতের কাজ সবাই বলে আমি দাওয়াতের কাজ করি আর বেডা তুমি দাওয়াতের কাজই যদি করো তাহলে আগে আগে সতর্ক হও কি হও সতর্ক হও তাইলে সফলতা আসবে কারণ নোকসানই যদি শুরু হয়ে যায় তেইলে যেমন গল্প ওই যে আসে না মাছ ধরে জেলে জাল থেকে রাখে কোথায় ডুলায় বা খোলই বা কি জানি খলই বাংলাদেশে সব জায়গায় প্রায় বলে এখন যদি খোলইতেই ছিদ্র থাকে যতই দল্য থাকবে তা এখন আপনি আমি যারাই দাওয়াত অথবা তাবলিগ অথবা অসিয়ত করতে চাই অবশ্যই সতর্ক হওয়া উচিত যাতে তাকাউল না হয় কিন্তু হচ্ছে না হচ্ছে না অনেক আমাদের মধ্যে অনেক প্রতিষ্ঠিত লোকজন আমি দেখি তারা এগুলা করছেন যে কারণে সত্যি দাওয়াতের যথাযথ পাওয়া যাচ্ছে না কিন্তু হ্যাঁ আমি প্রাথমিক এই কথাটা বোঝাতে চাইলাম একটা হলো দাওয়াত আরেকটা হলো তাবলিগ আরেকটা হলো অসৈয়ত দাওয়াত তাবলিগ এবং অসইয়াত অসৈয়ত আপনারা ভালো করবেন অসৈয়ত মানে অন্তিম উপদেশ অন্তিম ব্যক্তিমৃত্যুর আগে যা যা করতে বলে যায় তার হের করা যাবে ওসিয়ত মানেই হেরফের করা যাবে না কেবল আল্লাহ তাআলা বলেছেন ফাইন হাফ হামিম মুসিন জানাফান আও আউ ইসমান ফাস লা বাইনা ইসমা আলাই কার কথা করতে গিয়ে যদি একবার স্ব অবলম্বন করে অথবা পাপাচারিতা করে অর্থাৎ ওসিয়ত করবে ব্যক্তি তার সম্পত্তির সর্বোচ্চ তিন ভাগের এক ওসিয়ত করবে যাদের জন্য নির্ধারিত অংশ নাই তাদের জন্য কিন্তু কেউ যদি ছেলে মেয়ের জন্য করে আল্লাহ বলেছেন মুসিন ইসমান পক্ষ থেকে এক পার্শ্ব অবলম্বন অথবা যদি পাপাচারিতা দেখো সংশোধন করে দাও কারাদেশ এ ছাড়া ওসিয়তের হেরফের করা যাবে তার মানে টু দি পয়েন্ট আমল করতে হয় যে জিনিসের তার নাম তার নাম নিজের থেকে বাড়ানো যাবে না ঠিক এমনি মানে পৌঁছানো আমার কাছে যা এসেছে তাই দেব। দেব না কিন্তু আজ আমরা কি করছি আর দাওয়া আল্লাহ আরিমের বারো নম্বর সৌরা সূরা তো ইউসুফ বারো নম্বর সূরার নাম কি ইউসুফ সুরা ইউসুফে আল্লাহ তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সাল্লাহী ওসাল্লামের কথা পরিচয় করিয়ে দিয়ে বলেছেন সম্ভবত একশো আট নম্বর আয়াত সুরায় ইউসুফের আল্লাহ তা বলেছেন উল্লাহাদিহি আলা আলা বাসির আলা বাসির আল্মাহ আল্লাহ তার হাবিবকে বললেন হে আপনি বলে দিন এই আমার পথ আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেই তবে একটা মাত্র বিষয় কি আলা আলা দাওয়াত হবে কিসের ভিত্তিতে নবীজিকে আল্লাহ তালা বলতে বললেন বাসিয়া এখন প্রশ্ন হলো আমরা আবার প্রশ্ন করলাম ও আল্লাহ বাসিরা মানেটা কি কোরআন নিজেই নিজের ব্যাখ্যা করুক কোরআন নিজেই নিজের তফসির করুক অলকোরানি ফস্সিরো বাদ হো বা আদা বারো নম্বর সুরার একশো আট নম্বর আয়া থুলুকুল্হাদিহী সাবিলি আদরতিন আনা ওয়া মান ইতাবানী আল্লাহ তাআলা নবী আপনি বলে দিন এই হলো আমার পথ আমি মানুষকে দাওয়াত দেই কার দিকে দলের দিকে মতের দিকে খানকার দিকে পকেটের দিকে কিন্তু ইদানিং আমরা দলবাজি করতেছি না করি না হ্যাঁ দলের বিরুদ্ধে কইয়া নিজে একটা দল হয়ে গেছি সরি মানে কতটা হাস্যস্কর দলের বিরুদ্ধে বলছি আমি একটা দল বানিয়ে ফেলছি আমি একটা দলের পীর হয়ে গেছি মানে ফার্সি না হইলে এখন আরবিতে শেখ ফার্সির পীর বাং একই জিনিস কি পীরকে যেমন পূজা করে সে কেও আপনারা রাগ করেন না আছে না নাই আল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন দাওয়াত হবে কার দিকে একমাত্র আল্লাহর দিকে আর কারো দিকে নয় আল্লাহর দিকে হবে দাওয়াত তবে দাওয়াতের বৈশিষ্ট্য হবে বাসারা দাওয়াতের বৈশিষ্ট্য হবে বাসারা আল্লাহ তালা বলছেন নবী হে বলুন আমি আল্লাহর দিকে ডাকি বাসারাতের ভিত্তিতে আল্লাহ বলছেন আবার বলো আনা আমি অর্থাৎ মুহাম্মাদুর আল্লাহ আবার এক বচনে আলাদা করে স্পষ্ট করে বলেছেন নবী তুমি বলো আমিও ডাকি আল্লাহর দিকে নবী নবীর দিকে ডাকেন নাই নবী কার দিকে ডেকেছেন যদি সত্যি নবীজি নবী নিজের দিকে মানুষকে ডাকতেন তাহলেও একটা কথা একটা ব্যাখ্যা একটা পর্যালোচনা একটা আমাদের সমাজে হতো ঠিক না কার দিকে কার দিকে তা আমরা কার দিকে ডাকবো দলের দিকে শেখের দিকে পীরের দিকে সবাই কার দিকে দাওয়াত একমাত্র আল্লাহ দিকে হা নবীজি ও আল্লাহর দিকে দেখেছেন নিজের দিকে নয় নবীজিকে আল্লাহ তালা বলছেন বলে দাও বলে দাও এটাই আমার পথ আমি আল্লাহ তালার দিকে ডাকি আমি ওয়ামান ইত্তা আনি এবং যারা আমার অনুসরণ করবে তারাও নবীর অনুসরণ যদি করতে চায় তাহলে ডাকতে হবে কার দিকে আর ডাকাটা হবে বাসারাতের ভিত্তিতে ডাকা হবে কিসের ভিত্তিতে তাই একজন সফল দাওয়াতের কাজ যিনি করতে চান তাকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে দাওয়াত হবে কার দিকে কোন দল গোষ্ঠী সংগঠনের দিকে কিন্তু আফসুস আমাদের অনেক লোকজন সংগঠনের দিকে বিভিন্নভাবে দলিল দেন ইয়াদুল্লাহি মাল জামা হ্যাঁ নাকি আছে না অনেকভাবে ইনিয়ে বিনিয়ে বলেন এবং নিজের দলের দিকে দাওয়া দেন আমরা তাদেরকে বলতে চাই আল্লাহ এটাও বলেছেন হিজবুল্লাহ যদিও বাংলাদেশে হিজবুল্লাহ নামের একটা দল আছে এটার নামে একটা দল হয়ে গেছে হিজবুল্লাহ কিন্তু আসলে দল একটাই সবাই মিলে একটা দল এর নাম আল্লার দল আর আল্লাহর দলের দিকেই ডাকবো কোনো শেখ কোনো দল কোনো কোনো মতের দিকে তাই কোন দাওয়াতের প্রথম শর্ত নিয়তের বিশুদ্ধতা আর নিয়তের বিশুদ্ধতা মানেই হল দাওয়াত হবে কার দিকে আজ অনেক দায়ী অনেক দাওয়াতের কাজকারী আমাদের সম আমাদের সাথে যারা আমরা কাজ করি আমরাও দেখতে পাই আমাদের অনেক ভাই বেড়াদাররা অনেক আপন জনেরা মুরুব্বি অথবা জুনিয়রেরা দলের দিকে মতের দিকে পথের দিকে দরবারের দিকে খানকার দিকে ডাকে বলতে চায় দাওয়াত আমরা বলি দুস্থ এটা দাওয়াত নয় এটা তোমার দলবাজি দাওয়াত হবে কার দিকে কার দিকে সুতরাং আমরা সবাই আল্লাহর জন্য দাওয়াত দিতে রাজি আছি তবে আল্লাহ তা দিকে দাওয়াত দিতে গেলে হতে হবে বা সাহাত থাকতে হবে বাসারাত কি কোরআন দিয়ে জবাব পাবো তবে আল্লাহ তালা বলছেন নবী হে বলে দিন আমি মানে মোহাম্মদ নিজে এবং তার অনুসরণ যারা করবে তারা আল্লাহর দিকেই ডাকবে বাসারাতের ভিত্তিতে আর আনা মিনাল মুশ্রিক আর নবী নিস আল্লাহ তাআলা নবীজিকে পরিচয় করিয়ে এবার পজ দিয়ে বললেন ওয়াসুফান আল্লাহ অর্থাৎ আল্লাহ হলেন মাহফুজ মিন কুল্লি আইব সুবহান মানে কি যার কোনো ত্রুটি যার কোনো দোষ আল্লাহ দোষ ত্রুটি মুক্ত আর নবী বলুন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয় এখানে আমি বুঝি অনেক তফসির বলেছেন যে আসলে শির্কের সবচাইতে বেশি সুযোগের জায়গা হলো দাওয়াতে দাওয়াত যদি ঠিক জায়গা থেকে ঘুরে যায় শিরক হয় তাড়াতাড়ি শিরক হয় আমি কি বুঝাতে পেরেছি খুব সিম্পল কথা নাইলে দাওয়াতের কথায় শির্কের কথা আসবে কেন দাওয়াতের কথায় আল্লাহ মাহফুজ করলে আইব আসবে কেন আসে কারণ হলো দাওয়াত দিতে গিয়ে যখন তাকাউল হয় অর্থাৎ দাওয়াত হবে আল্লাহর কথা আল্লাহর দিকে আল্লাহর কথা আল্লাহর জন্য পৌঁছে দেব। এর নাম দাওয়াত নবীজি ও নবীর দিকে ডাকেন নাই কার দিকে ডেকেছেন আর নবীজি নিজের থেকে কিছু বলেন নাই মায়াম তে কু আনিল হাওয়া ইল্লহুয়া ইল্লা ওয়াহায়ুন ইয়ো হা ওহি দুই প্রকার মতলু আর গৈ রে মতলু মতলু হল কর আন আল কেরিম গৈরে মাতলু হল নবীজির কথা কাজ সমর্থন আর গুণাবলী কয়টা জিনিস নবীজির কথা কাজ সমর্থন আর গুণাবলী এটা হলো ওহিয়া গাইরে মাতলু এটাকে বলে হাদিস এটাকে বলে সুন্না হাদিস এবং সুন্না দুইটি শব্দ অর্থ কিন্তু শব্দ হলো দুইটা অর্থ কিন্তু অনেকে আবার মূর্খ বুঝে টুঝে না আল্লাহ হেদায়ত নসিব করুন বলে না আমিন তো এখন ওহি দুই প্রকার একটা মাতলু একটা গাইরে মাতলু পতলু হলো আল করিম গাইরে মাতলু হলো নবীজির কথা কাজ আর গুণাবলি দাওয়াত দিতে গিয়ে যদি কেউ অহির বাহিরে যায় আল্লাহর তাহলে উপরে দুষারূপ চাপে এই জন্য দাওয়াতের মধ্যে বলা হয়েছে সুবহান মাহফুজ উন্মিন কুল্লি দাওয়াত তখনই হবে যখন কথা হবে যার ডাকা হবে তার দিকে আমি কি বুঝাতে পেরেছি তার মানে আল্লাহর কথা দিয়ে আল্লাহর দিকে ডাকবো এখানে আমার কোনো রং ডং গান দরকার নাই আমার মানে কি বুঝে এই দানিং তো মাশাআল্লাহ আল্লাহ গান বাজনাও শুরু হয়ে গেছে তাফসির মাহফিল গানের মাহফিল আমি বুঝি না পাগলরা পড়ে না আল্লাহ তালা তার হাবিবের ব্যাপারে বলেছেন ওমা আল্লাম না হুসে আরা বলেছেন কে প্রাসঙ্গিক বলা যায় আমিও একটা কবিতা বলেছি বল কিন্তু মাহফিল তফসিরের মাহফিলকে তো গানের আসর বানানো এগুলো শয়তানি দুষ্টামি বাদরামি এগুলো দাওয়াত না এগুলো অন্য কিছু হচ্ছে আল্লাহ হেদায়ত না সিফ করুন বলেন আমিন কিন্তু হা আপনার আপনজন জন বলছি সব যাতে আবার লাইভে না যায় তেলে তখন মুশকিল আচ্ছা এখন প্রশ্ন হলো আল্লাহ তালার কথা ওহি দিয়ে মাতলু অথবা গায়ের মাতলু ওহি দিয়ে আল্লাহর দিকে ডাকবো যদি ওহি ছেড়ে যাই তাইলে কার গায়ে জন্যে দাওয়াতের মধ্যে সুভানের কথা আরেকটা কথা শির্ক কারণ যখনই ওহি বাদ দিয়ে দাওয়াত হবে তখন কি হবে তাই একজন সফল দায়ী মানেই হলো সে আবদ্ধ থাকবে ওহির ভিত্তিতে সে আবদ্ধ থাকবে কোরআন এবং সুন্নার ভিতরে আর কোরআন এবং সুন্নার বাহিরে যখনই যাবে হয় উপরে দুষারূপ করবে না হয় করবে করে ফেলবে তাই আজকে আমাদের ডানে বামে হচ্ছে না হচ্ছে না কিন্তু আমরা নিজেদেরকে আল্লাহ আশ্রয়ে দিতে চাই বলতে চাই রব্বুল আলমিন আমাদেরকে দাওয়াতের এতটুকুন কাজও যদি করতে দাও তৌফিক দাও তাহলে ওহির ভিত্তিতে করতে ওহে মাতলু অথবা ওহে মাতলু কোরআন অথবা সন্না কোরআন অথবা হাদিসের ভিত্তিতেই করব এর বাহিরে যাতে না করি কারণ ওহির বাহিরে গেলেই আল্লাহর উপরে রূপ করার সম্ভাবনা রয়েছে ওহির বাহিরে গেলেই শিরিক করার সুতরাং সফল দায়ী হওয়ার জন্য শর্ত প্রথম নিয়তের বিশুদ্ধতা ডাকব কার দিকে আল্লাহ তালার দিকে এবং নিজেকে আবদ্ধ রাখব কোরআন এবং কোরআন এবং সুন্নায় সুন্না বললি কোরআন সুন্না কোরআন আর হাদিস হা সহি বলবো যখন প্রয়োজন কারণ হা নবীজি সাল আলী ওসাল্লামের সুন্না যেটা সহি আমরা গ্রহণ করব। কারণ আমরা এত বোকা না যে আমরা ভালো জিনিস থইয়া পচা জিনিসের দিকে কি নাকি পোলাও বিরিয়ানি থইয়া ছুটকির ভর্তার দিকে যাবেন যদি কেউ যায় তাইলে যাক আমাদের বক্তব্য বলি রুচিটা পরিবর্তন করো রুচিটা কি করো আরে ভাই আমি কি বুঝাতে পারছি একটু আম পাবলিকের মতো কথা কইয়া বোঝানোর চেষ্টা করছি এবার আসেন বা সারাত কি জেনে রাখবেন দাওয়াত আর দাওয়া ইলাল্লাহ এর ষোলো আনার বারো আনা হলো ষোলো আনার বারো আনা হলো এক নাম্বার কার দিকে দাওয়াত কার দিকে দাওয়াত ষোলো আনার মধ্যে কেমনে কইলাম দলিল হলো বারো নাম্বার সুরায় আছে কত নাম্বার সুরায় বারো নাম্বার সুরায় আল্লাহ তালা বলেছেন তাই ষোলো আনার বারোয়ানা দাওয়াত কার দিকে দিকে। করে কোনো শেখ কোন ব্যক্তি কোন পথ কোন মত কোনো দলবাজির দিকে ঢাকা যাবে এটা আমাদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে আমরা অনেকেই ভালো বলি ভালো করি ভালো চাই কিন্তু সমস্যা ঘুরায় সমস্যা আমরা এই গুড়ায় সমস্যা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই বলেন না আল্লাহ 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 দাওয়াতের বারোয়ানা আল্লাহ দিকে দাওয়াত এটাই নিয়তের বিশুদ্ধতার প্রমাণ দুই নাম্বার হবে বাসারাতের ভিত্তিতে আর হবে কোরআন এবং সুন্নায় আবদ্ধ থেকে অহির ভিত্তিতে নাইলে আল্লাহর উপরে অপবাদ যেতে পারে আল্লাহ বলেন নাই এমন কথা হতে পারে আবার কোথাও হতে এই জন্য অনেক দায়ী আসে দেয় এমন গল্প কয় যে গল্প দিয়া আল্লাহর উপরে কি দেয় অপবাদ দে অপবাদ আল্লাহ এবং তার রসুল বলেন নাই এমন কথা বলে না বলে না কারণ বাংলাদেশের অনেক বিখ্যাত আলে ওলামা আছে মাঝে মাঝে আমাদের সাথে দেখা হয় বলি আমি তো চেষ্টা করি ওলামার সাথে দেখা হইলে কাছাকাছি বসে কথা বলতে তো অনেক আসেন বলি যে ভাই মিসা কথাটা বাদ দেওয়া যায় না মিশা কথাটা এটা খাস বাংলায় কইলাম আর কি কয় অলুল্লা ভাই কেমনে বাদ দিয়ে নাইলে যে রং হয় না নাইলে যে মানুষ হাসে না নাইলে যে মানুষ কাঁদে না বলেন না না আউদুবিল্লা আমার জানা একজন বিখ্যাত আলেম ওয়াজ ছেড়েই দিলেন বললেন না ওয়াজের চেয়ারে বসলে পাবলিক হাজার হাজার দেখলে আরেক আরেক ওহি শুরু হয় কি রাগ করতেছেন আপনারা এটা কার ওহি শয়তানের কারণ আল্লাহ ওহি শব্দটা শয়তানের দিকেও নেজবত করেছেন করেছেন না করেন নাই ইউ বাদ হম জখরুফাল কাউরে গরু ওরা জখরুফাল কাউলে গরু ওরা শয়তান ওহি করে এটা আবিদানিক শরী ওহি না তো বেশ কয়েকজন আছেন যে ছেলেরও না হা আমাদের দেশে এই জন্যে দাওয়াতের ময়দানটা ধ্বংস হয়ে যাচ্ছে যত আওয়াজ হচ্ছে দাওয়াতের তত রেজাল্ট হচ্ছে না এর কারণ বারো আনাই বারো আনাই বাতিল বারো আনাই বাতিল বারো নাম্বার সোরা, এর থেকে বারো আনা কইলাম কেউ যদি প্রতিবাদ করে দলিল দিলাম সুরাটা কত নাম্বার আয়াত হলো একশো আট আল্লাহ দাওয়াতের কথা নবীজিকে বললেন বারো নাম্বার সুরা এবং সুরাটার নাম ইউসুফ সৌরাতু। রাখবেন সত্যি যদি আপনি দাওয়াতের কথা বলেন তাহলে আপনার জীবনে ইউসুফ আলী হিসালামের মতো বাস্তবতা নেমে আসবে হা এই বাস্তবতাটা কখনো আপন পরিবার থেকে কখনো ভাইয়েরা কি আসে না নাই আপনি দাওয়াতের কাজ করবেন দেখবেন ইউসুফ আলী জীবন উবুহু যদি আপনার সাথে মিলে যায় তাহলে বুঝবেন আপনাকে কবুল করেছেন কে আল্লাহ আমাদের বোঝা উচিত আল্লাহ তাআলার হিকমত আছে এই আয়াতটা সূরা ইউসুফে কেন দিলেন বোঝা উচিত কারণ আল্লাহ তাআলার কোনো কিছুই হেকমতের বাহিরে না তাই ইউসুফ আলাইহিস সালামের জীবনটা পড়বেন জীবনের সাথে মিলাবেন আপনি যদি সত্যিই দাওয়াতের কাজ করেন তাইলে আপনারে দেখবে শুনবে ইউসুফ আলী সামনে নারী যেমন নিজেকে পেশ করেছে আপনার দাওয়াত আকৃষ্ট হয়ে এমন অনেক মহিলা হয়তো আপনাকে প্রস্তাব দেবে কিন্তু ইউসুফ আলী ইসলামের সতমতো যদি টিকতে পারেন তাইলে আপনি দায়ী আর যদি দশটা বিয়ে করে বান্দর হয়ে যান রাগ করবেন সরি আমি মাফ করবেন কইতেছি বিয়ে চারটা করবে ঠিক আছে কিন্তু আজে বাজে জায়গায় ড্রাইভারের মেয়ে বিয়ে করবে হ্যাঁ সরি আমি আফওয়ান আফওয়ান আপনার রাগ করবেন না মানে বিবাহের নহর জারি করে দেবে না বিয়ে করবে অবশ্যই আমারে নিয়ে যাবেন আমি পড়াই দেব সমস্যা নেই আরে রাজি তো আসি রাস্তা খুললে তো আর ঠিক আছে রাস্তা যে বন্ধ হয়ে আছে চেষ্টা করতেছি খুলার দেখা যাক আল্লাহ এই বলছি ইউসুফ আলী হিসালাম তার সামনে নারী নিজেকে উজাড় করে দিয়েছে কিসের জন্যে কারণ ইউসুফ আর দাওয়াতের কথাটা আল্লাহ এই জন্য ইউসুফ আলিস সৌরাতে নাজিল করেছেন বুঝতে হবে ইউসুফ আল জীবনে কষ্ট আছে দুঃখ আসে বেদনা আছে জেল খাতা আসে আবার তিনি মন্ত্রী তিনি সরকার প্রধান তিনি বিশাল সিংহাসনে যেখানে বাবা মা ভাইরা মিলে সেজদা করে সফলতা আসে না নাই তার মানে জীবনের একেবারে জিরো থেকে হিরো টোটালটা মিলাবেন দাওয়াতে ইউসুফ আলী হুসলের জীবন যদি মিলে তাহলে বুঝবেন বারোয়া নাই দাওয়াতে আপনি সফল হয়েছেন আমি কি বুঝাতে পেরেছি ইউসুফ আলী হিসলামের জীবনের মতো যদি আপনার জীবনটা হয় কারণ অবশ্যই আপনি যদি দাওয়াতের কাজ করেন অবশ্যই আপনার পরিবার থেকে বাধা আসবে নবীজির পরিবার থেকে আসে নাই আর যদি আপনার পরিবারে বাধা না আসে ভাই চাচা মামা দাদা খালুদ বাধা দেয় না বুঝতে হবে বারোয়ানায় নাই আনায় বারোয়ানায় আনায় আসি প্রমাণ ইউসুফ আলী ইসলামের মত জীবন সুতরাং সফল সফল দাওয়াত যার জীবন ইউসুফ আলী ইসলামের মতো কার মত ইউসু জীবনটা পড়বেন রাজি আছেন ইনশাল্লাহ আপনি যদি দাওয়াতের ময়দানে কাজ করতে চান ইউসুফ আলী ইসলামের মতো আপনার জীবনের বাস্তবতা মিলে যাবে একেবারে খাফে কাফে মিলে যাবে জীবনের অধ্যায়গুলো আপনাকেও মারাতে হবে তাই জেনে প্রস্তুতি নিতে হবে সফল যদি হতে চান তবে বারো আনা কত আনা কত আনা ষোলো আনা বাকি আছে কিন্তু বারো আনা সফলের জন্যে আলী ইসালামের জীবনটা আপনার আমার সাথে মিলতে হবে ইউসুফ আলী ইসলামের জীবনটা পরে নেবেন তেইলে দাওয়াত কারণ সফলতা মানেই হলো নবীজি এবং আম্বি আলি হিমুসালাম তারা সবাই সফল তাদের জীবনের সাথে আমাদের জীবনটা মিলানো এবং এই জন্যে আল্লাহ তালা কর আল কেরিমে সৌরতুল ইউসুফ সো বলেছেন আহসান আল কাসাস আহসানাল দাওয়াতের জীবন মানেই কিস্সার জীবন দাওয়াতের জীবন মানেই কিস্সার জীবন কিসা আর এটা নবীগণের জীবন এখন মিথ্যা কথা দিয়া গল্প না আমাদের সত্য কথার গল্পই তো শেষ হয় নাকি হ্যাঁ আমরা সত্য কথার গল্পই শেষ করতে পারি না মিথ্যায় জামু আর কখন কিন্তু যারা সত্য জানে না মিথ্যা গল্প শুধু বলে এরা আর যাই হোক দাওয়াতে দাওয়াতে নাই 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 কিন্তু আমরা যদি সফল হতে চাই সত্য গল্পই ভরে আসে জীবন ইউসুফ আলী ইসলামের জীবনের সাথে জীবনটা মিলাবেন ইসলামের জীবনের দুঃখ কষ্ট আর আরাম আনন্দ আবেগের সাথে মিলাবেন আর ইউসুফ আলী জীবনের শ্রেষ্ঠতম একটা গুণ ছিল তা হলো সত্য কথা বলা কি কথা বলা একজন সফল দায়ীর জন্যে ইউসুফার জীবন যদি মিলাতে চায় তাহলে তাকে সব সময় হতে হবে। কিন্তু সবসময় আজকে যারা দাওয়াতের কাজ করে অধিকাংশরাই আমি কইতেছি না কিন্তু বলেন তো যারা দাওয়াতের সাথে কাজ করে বলে এরা কি সত্য কথা কয় আরে আপনারা একটু কর না খালি আমার যে কইবেন ইমা হ্যাঁ মিথ্যা কথা কয় সত্য কথা ইউসুফু আইয়ুহা সিদ্দিক ইউসুফু আইয়ুহা সিদ্দিক আপনি যদি দায়ী দাওয়াতের কাজে সফল হতে চান অবশ্যই ওয়াদা করতে হবে কখনো মিথ্যা বলবো কে কে রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ হাত এটা নিচে গেন মিয়া একটু দুই হাত তুলে কন না হে আল্লাহ তাআলা বলেন হে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সত্য কথা বলার সত্যবাদীতায় প্রতিষ্ঠিত রাখো আমাদেরকে সিদ্দিকদের সাথে গ্রহণ করো বলে আব্বাহ মামিন আব্বাহ মামিন আব্বাহ মামিন হাত হাদিস আছেন অভিযোং বলেছেন ব্যক্তি যখন সত্য বলতে থাকে সত্য বলে হাততাই আইন দামী সিদ্দিক এক পর্যায়ে এসে আল্লাহর কাছে সিদ্দিকদের দফতরে লিখিত হয়ে যায় তাই আপনি যদি সফল দায়ী হতে চান কি হতে হবে কয়টা কইলাম লিখছেন তো স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ নাকি সব রেকর্ড না খালি রেকর্ড করলে হবে না মনেও রেকর্ড করতে হবে আমলেও রেকর্ড করতে হবে খাতায়ও লিখতে হবে কারণ জ্ঞানের কথা না লিখলে হারিয়ে যায় ঠিক আছে তো তাই সফল দায়ী হওয়ার জন্য আপনি আমাকে কি হতে হবে সত্যবাদী হতে হবে সত্যবাদী সত্যবাদী তা যার নাই অবশ্যই সে আর যাই হোক দায়ী হতে পারে না আজকে তো শুরু হয়েছে এমন কয় মানে আসে নোর সিন্ধি কয় ঢাকা শহরে ঢুকে গেছে ওয়াশ করতে যাইতেছে বুঝছেন না এর ওয়াজ দিয়ে হবে আওয়াজ হবে কিন্তু দাওয়াত হবে না ইনকাম হবে কিন্তু হবে না না বুঝতে পেরেছেন এগুলা আসে নাই ফায়দা আপনারা রাগ করেন না অনেক শুধু তাই না মিথ্যা কথা বলে কিভাবে জ্ঞানের মিথ্যা বলে জানে না বলে দিচ্ছে অথচ চার প্রসিদ্ধ মাঝহের বিখ্যাত একজন ইমাম চল্লিশটা প্রশ্ন করা হয়েছে ইমাম আহমদ ইবনু হাম্বাল সৌদি আরবের সরকারি মাজহাব যেটা আহমদ ইবনু নাম শুনছেন তো চল্লিশটা প্রশ্ন করা হয়েছে তাকে আটত্রিশটা বলেছেন লা আদ্রি ছোট হয়ে গেছে হ্যাঁ আমি আমাদের মধ্যে আমি দেখেছি আমাদের অনেক ব্যাংক জানে না বিমা জানে না কিন্তু কপালপুরা এমন উল্টা শব্দ কয় আমার কাছে তো মিসকিন লাগে মিসকিন বেটা তুমি জানো না ব্যাংক জানো না বিমা বলো তুই বলতে যাও কেন তুমি লিমিটেশন তো আছে তুমি যদি আমার মতো ব্যাংক পড়তা বিমা পড়তা তাইলে বলতা তুমি তো ব্যাংক বিমা পড়ো নাই মুদার আবা মুশার বুঝো না বলতে যাও কেন উল্টা পাল্টা করে কিন্তু ও আমি জানি না বললে ছুটো হয়ে যাবে যা জানি না বলবো জানি না আর না জেনে বললেই মিথ্যা হয় না জেনে মরলে অপবাদ হয় বুঝতে পেরেছেন না জেনে মরলেই হয়ে ওঠে হা শুধু শুধু জেনেই বলা যাবে না শুনেই বলা যাবে না বিখ্যাত হাদিস হাদিস টি বিশুদ্ধ বলেছেন এক ব্যক্তির মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট যা শুনে তা বলে বেড়ায় শোনা কথা বলা যাবে না যাচাই করতে হবে কি করতে হবে যাচাই করে নিজের মেশিনে ঢুকায় আর যাচাই করে তারপরে রপ্তানি করতে হবে আমদানি হইল ডাইরেক্ট রপ্তানি না আমদানির পরে মেশিনের ভিতরে দিয়া যাচাই বাচাই তারপরে এবং সুন্নার অনুপাতে তারপরে রপ্তানি করবেন কিন্তু অনেকে যা শুনি তাই করি রপ্তানি আমদানি আর রপ্তানি ওপেন মাঝখানে কোনো বর্ডার নাই আমদানি আর রপ্তানি নবীজি বলেছেন সে মৃত্যুক কে বলেছেন মোহাবতর রসুল আর এই জন্য দাওয়াত হচ্ছে না দাওয়াতের জন্য সত্যবাদিতা ইউসুফ আইয়ুহা সিদ্দিক তাই আমাদেরকে সত্যবাদী হতে বন্ধুগণ এবার আসেন ষোলো আনা বারো আনা তো শুনলাম এবার আসেন সফল দাওয়াতের ষোলো আনা কি সফল দাওয়াতের ষোলো আনা আল্লাহ তালা ষোলো নাম্বার সোরা আল আনাল আন কত নাম্বার সোরা ষোলো নাম্বার সোরা নাম হলো আন্নাহাল বলে না সুবহান আল্লাহর হেকমত আল্লাহর হেকমত আল্লাহর হেকমত আল্লাহ নাহাল মানে মৌমাছি মানে নাহাল কি নামে যে ওই মৌমাছি আল্লাহ একশো পঁচিশ নাম্বার আয়াত কত নাম্বার আয়াত আমি ভুল না বললে ঠিক একশো পঁচিশ নাম্বার হ্যাঁ একশো পঁচিশ নাম্বার আয়াতে আল্লাহ বাসারাতের ব্যাখ্যা দিয়েছেন কে দিয়েছেন স্বয়ং আল্লাহ জেনারা কা উচিত আল্লাহর কথা আল্লাহর কথা দিয়ে ব্যাখ্যা করতে হবে অথবা যার উপর নাজিল হয়েছে তার কথা দিয়ে অর্থাৎ মোহাম্মদ রসুল তা আমরা বারো নাম্বার সোরায় দাওয়াতের বারো আনা কয় আনা ষোলো আনায় কিন্তু পূর্ণ হয় বারো আনায় চার ভাগের তিন ভাগ হয় চার ভাগের এক ভাগ কি থাকে ষোলো আনায় সুলোয়ানায় কমপ্লিট সত্যি যদি দাওয়াতে কমপ্লিট আনা পূর্ণ করতে চাই আল্লাহ নাজিল করলেন আয়াতটি ষোল নাম্বার সৌরাতে এবং যে সুরায় নাজিল করলেন এর নামটা হল মৌমাছি এর নাম কি মৌমাছি এই পৃথিবীতে একমাত্র প্রাণী একমাত্র প্রাণী যে যা গ্রহণ করে তা বরং বিশুদ্ধ করে সাপ্লাই দেয় নষ্ট করে না একমাত্র প্রাণী আপনি আমি সবার মধ্যে যা গ্রহণ করি বাইরে গন্ধে কিন্তু আনা সফল ওই ব্যক্তি যে মৌমাছির মতো কারণ মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে তার পেটের মধ্যে নেয় এটাকে আবার বিশুদ্ধ করে ছেড়ে দেয় নষ্ট করে না খাটি করে ভেজালটা দূর করে মৌমাছি একমাত্র প্রাণী যার বমি শিফা বমি আল্লাহ বলেছেন শিফা মধুকেও বলেছেন দলিল আছে তো আল্লাহ তা আলা এই মৌমাচি নামক সৌরাতে দাওয়াতের কথাটা এই জন্যে দিলেন যদি সত্যি দাওয়াতের কাজ করতে চাই তাহলে মৌমাচির মতো হতে হবে রাজি আছেন মৌমাচির মৌমাছির প্রাণী কিন্তু এর থেকে আমাদের শিক্ষা আছে না নাই

দলের দিকে কোন কিছুর দিকে না কার দিকে হিজবুল্লাহ মানে বাংলাদেশে দল আছে এইটার দিকে না বরং আসল কার দিকে দাওয়াত দাও তোমার রবের পথে এবার আনায় বলছিল বাসারা আনায় বলছিল কি বাসারা কি আমরা কইছি, জানতে চাই কোরআন থেকে অন্য কারো কথা দিয়ে না এবার আল্লাহ বলছেন শুনো বাসারা মানে কি বাসারা মানে এক নাম্বার আল এক নাম্বার কি আল আল হ্যাকমা আরবি শব্দ এটাকে বাংলায় অনুবাদ করলে প্রজ্ঞা মেধা যোগ্যতা অনেক কিছু বাট কোরআন এবং সুন্না বলে আল দিয়ে যেখানে হেকমা বলা হয়েছে এর অর্থ হল মুহাম্মদুর রসুল জীবনের বাস্তবতা বিশ্ব জীবনের বাস্তবতার নাম হলো আল হেকবা কোরআন এবং সুন্নায় যত জায়গা আল হেকমা এসেছে এর মানেই হল নবীজির কর্মপদ্ধতি কার কর্মপদ্ধতি মোহাম্মদুর রসুল্লাহ, পদ্ধতি নবীজির কর্মপদ্ধতি বছরের জীবন শুধু তাই না কোন কোন কোনো এটাও বলেছেন না বরং বছরের জীবন অবশ্যই দলিল নবতের জীবন তবে নবী জন্ম থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত জীবনেও আমাদের জন্য দলিল আসে না নাই ওইটাও বাদ দেয়া যাবে না নবীজি সাল্লি হোসাল্লাম নবী হওয়ার আগে তার জীবনে অনেক কিছু ঘটেছে হাদিসের পরিভাষায় আহারা বলে এটা আপনারা জেনেছেন আগে তার জীবনে যেমন একটা উদাহরণ নবীজি মানুষকে শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা দেওয়ার জন্য হেল্পফুল ফজুল বা হেল্পফুল ততৈ হেলফা ততয়ুব নবীজি করলেন আপনারা জানেন কিন্তু ওইটা ছিল নবীজি সতেরো বছর বয়স থেকে চল্লিশ পর্যন্ত তেইশ বছর সফল হলেন সফল হলেন অপরবর্তী তেইশ বছরে যখন ওহি আসলো কি আসলো তার মানে নবীও সফল হতে পারেননি ওহি আসার আগে ওহি আসছে ওহি দিয়ে চলেছেন জীবন অহি দ্বারা পরিচালিত হয়েছে সফল হয়েছেন তাই নিয়ন্ত্রিত জীবন কি দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ সহজ বাংলা উদাহরণ হলো আমি যদি বুঝাই বলি আপনাদেরকে আপনারা জেদ্দা এয়ারপোর্ট থেকে ঢাকায় নামেন জেদ্দা থেকে বিমানে যখন আরোহণ করেন বিমানটা যখন আপনি আমাকে নিয়ে রওয়ানা দেয় বিমানটা রাডার কর্তৃক কানেক্টেড থাকে কিসের দ্বারা বিনা তারের ইতার তরঙ্গ ব্যবহার করে রাডার দিয়ে কন্ট্রোল টাওয়ারের সাথে বিমানটা কি থাকে কানেক্টেড থাকে বিমানের পাইলট হে নিজে কিচ্ছু নিজের থেকে করে না যা আদেশ করা হয় তা করে যে পাইলট কয় আমি কি কম বুঝি চালাই দেখি তেলে হারিয়ে যাবে আর যে পাইলট কয় যাহা বলা হয় তাহাই করি সেই গন্তব্যে কারণ উপরে উঠলে সব সমান কোথায় নামবে রান কত ফিট কতটুকু দৈর্ঘ্য কতটুকুন রেস দিয়ে কতটুকু এ থেমে যেতে হবে সব ক্যালকুলেটেড সব কি অঙ্কে হিসাব কষা যে কারণে মাঝে মাঝে শুনেন না বিমান হারিয়ে গেছে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে কখন যখন রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার কন্ট্রোল টাওয়ার থেকে যখন কি হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় বিমান তখন গন্তব্যে পৌঁছাতে এই একটা উদাহরণ যথেষ্ট আপনাদের জন্য যারা বিমানে চড়েন এই যে বিমান ততক্ষণ গন্তব্যে পৌঁছায় অবতরণ করে নিরাপদে থাকে যতক্ষণ তাকে চালানো হয় তাকে কি করা হয় কুত থেকে কন্ট্রোল টাওয়ার থেকে বলে দেয় এমনি যাও এইভাবে যাও ওইভাবে যাও ওইভাবে যাও এই করো সেই করো বুঝিয়ে দিতে পেরেছি ঠিক এমনি মোহাম্মদুর রসুল জলে বলেন সাল্লাল্লাহু আলী ও সাল্লাম আল্লাহ তাকেও কন্ট্রোল করেছেন বিমান যেমন কন্ট্রোল নবীজিও ছিলেন নবীজি নিজের থেকে কিছুই করেন নাই বলেন নাই সব আল্লাহ তাআলা যেভাবে কন্ট্রোল করেছেন ওইভাবে তাই নবীর জীবনের বাস্তব পরিচালন পদ্ধতি এর নাম হেকমা এর নাম এই জন্যে আপনি যদি দাওয়াতের কাজ করতেই চান নবীজির টুটাল জীবনটা জানা থাকতে হবে যার কাছে নবীজির টুটাল জীবন যত বেশি পরিচ্ছন্ন তত বেশি সফল দাওয়াতের কাছে আর যার কাছে নবীজির জীবন আফসা আফসা নবীজির জীবন অস্পষ্ট সে দাওয়াতে তত সফল হতে পারবে মনে করুন এই যে আমার ভাই শেখ কাফি আমাকে পাঠালেন এক মানে সিডর ক্যাম্পে সিদার সিদার মানে বড়ই গেতে। তাই না কিন্তু বাংলাদেশের লোকজন কয় তার মানে ওই যে আইলার সিডরের তো সিডর ক্যাম্পে নামাজ পড়াতে গেলাম জুমা পড়ালাম সাধারণত জুমায় নবীজি জি সাল আলী হোসাল্লাম প্রথম রাখাতে সৌরাতুল আলা দ্বিতীয় রাখাতে সৌরাতুল রাশিয়া পড়তেন কিন্তু ওখানে দেখলাম এত গরম নবীজির জীবনে প্রমাণ আছে নবীজি নামাজ সংক্ষিপ্ত করেছেন এখন যদি কেউ দলিল দেয় না উনি তো দুই আয়াত পইরা দুই রাকাত শেষ করে দিছে শূন্যত্ব আমল করল না তার মানে বুঝতে হবে গবেট জানে না মুহাম্মাদুর রসুল্লাহ সসমের জীবন নবীজির জীবনের পূর্ণতাটা তেষট্টি বছরের জীবন হ্যাঁ আপনি তেইশ বছরের জীবনটা জানেন ভালো করে আর এটা আপনি ভালো করে পড়েন অনুধাবন করেন চর্চা করেন নবীজির 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 জীবনের জীবনের বাস্তব অর্থাৎ কর্মপদ্ধতি যত বেশি স্পষ্ট তত বা আসবে তত নবীজি সাহায্য নামাজে দাঁড়িয়েছেন বাচ্চার কান্নার আওয়াজ শুনেছেন নামাজ কি করেছেন সংক্ষিপ্ত করে এখন যদি মাশাআল্লাহ কোন দায়ী তাকে দাওয়াতের কাজে নামাজ শুরু করলো আর সৌরাতুল আলা সৌরাতুল গাছিয়া শুরু করলো হ্যাঁ গরমে শেষ বাচ্চার কান্নায় শেষ হয় না আমি সুন্নতির উপর আমল করি বুঝতে হবে না হয় তার মানে পূর্ণাঙ্গ সুন্নাটা জানতে হবে কোথায় কোনটা অ্যাডজাস্ট করতে হবে এটা চর্চার যোগ্যতা থাকতে হবে তাই আল্লাহ তালা বাসারাতের ব্যাখ্যা দিয়ে বললেন জেনে নাও দাওয়াতের আনা পূর্ণ হওয়ার জন্যে বাসারাতের প্রথম অর্থ বিশ্বনবীর জীবনের বাস্তবতা রাজিয়া সেন ইনশাল্লাহ আমি যদি প্রশ্ন করি আপনারা যারা দাওয়াতের কাজ করতে যান কয়টা সিরাতুল নবী পড়েছেন কয়টা পড়েছেন না হবে না আমাকে আমি বলি আমাকে ডক্টর জাকির নাই কারণ আমি আমি প্রথম বাংলাদেশি যাকে ডক্টর জাকির নায়েক নিজে টেলিফোন করে বম্বে নিয়ে যান পৃষ্টিভি বাংলা চালু বছর আগে আমার রেকর্ডিং হয় জাকির ভাই আমাকে নিজে বলেছে আমি আপনাকে বলি আপনি সিরাতুন নবী পড়ুন আমাকে বলেছে আমি পঁচিশটা নবী পড়েছি তাও আমি অনেক কিছু জানি না অনেক কিছু জানি না পৃষ্টিভিতে নবীজির জীবনের উপরে আমার একটা প্রোগ্রাম আছে আমি চেষ্টা পঁচিশটা বিশ্বাস বিশ্ববীর জীবন যত পড়বেন তত মজা তত অন্ধকার বিদৌড়িত হবে নূর আপনার কাছে আসবে রাজি আছেন ইনশাল্লাহ দাওয়াতের কাজ করতে চান নবীজির জীবন বেশি পড়বেন রাজি হাসন হাত তুলে ওয়াদা করেন নাই না উল্টাপাল্টা লাগাই দিবেন গড্ডগুল করে দেবেন শুলো আনা হবে না দুই আনা হয় কিনা না আনা লইয়া পালাইবেন তাই আল্লাহ কবুল করুন বলেন আমিন সিরাত নবী পড়বেন তো ইনশাল্লাহ বাচ্চা কাচ্চাদের পড়াবেন ঘরে পড়াবেন বাচ্চাদের দেবেন শুধু তাই না সিরাতুল নবীতে বাংলাদেশের একটা সিরাতুল নবী আছে বিশ্বনবী নাম নাম কি গুলাম মস্তুফার লেখা নবী, এটাও পড়বেন সাহিত্যের মাধুর্যে এত সুন্দর করে নবীজির জীবন তুলে ধরেছে অভিভূত হতে হয় বুঝতে পেরেছেন আজে বাজে লেখকের পড়বেন না বিশুদ্ধ বা আর মাকতুম তো আপনারা জানেনি আর রাহিকুল মাকতুম মুখস্থ করা উচিত যে দাওয়াতের কাজ করতে চায় আর রাহিকুল মাকতুম যার নকদ অর্পণে নাই সে কিসের দাওয়াতের কাজ গন্ডগোল লাগাই দেবে মাফ করবে আমার বড় ভাই পাশে আছে এই জন্য শক্ত করে কইতেছি হ্যাঁ ভুল হলে ধরতে পারবে তো হ্যাঁ আজকে অনেক আমরা এমন দাওয়াতের কাজ করি হ্যাকমা জানি না নবীজির জীবন স্পষ্ট নাই তাই দাওয়াতের ষোলো আনা হচ্ছে না তো আনা দাওয়াতের সফলতার জন্যে প্রথম শর্ত আল্লাহ বললেন হ্যাকমা দুই নাম্বার হাসানা হাসানা আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো আমি যা বুঝছি ভুল যদি হয় ধরবেন আমার ভাইকেও বলতেছি আল্লাহ দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে নবীজির জীবনকে আগে আনলেন কোরআনকে পরে বললেন আমি যদি ভুল বলি আমাকে সংশোধন করে দেবে আমার ভাই এই আয়াতের সিরিয়াল দেখেন আল্লাহ বললেন ইলা সাবিল ইবিক ডাকো তোমার রবের রাস্তায় বিল হেকমা কি হেকমা মানে নবীজি সাল্লামের বাস্তব জীবন মাউ আয়জাহ আল মাউ আয়জাহ এর নাম আল কোরআন আল এর নাম আল কোরআন কোরআন ওয়াজ কোরআন কি এই জন্যে কোরআন যেমন সুর দিয়ে পরা যায় ওয়াজও সুর দিয়ে করা যায় অনেক আছে বান্দর নিজে পারে না সুর দিয়ে কইতে এই জন্য সুরের বিরুদ্ধে কয় আমি কই বান্দর রাগ করেন না আপনারা একটু মজা করে কই কি সৌদি আরবের বান্দর রইলে তো মাসাল্লাহ প্রিন্স হয়ে গেল কিন্তু বাঙালি বান্দর আর কি হ্যাঁ আন কি ওয়াজ আন কি ওয়াজ কে বলেছেন সুর দিয়ে পরা যায় না তাই ওয়াজ ও সুর দিয়ে করা যায় হা এখানে যে সিরিয়েল আমার যদি ভুল আবার বলছি আমার যদি ভুল আমার ভাই আমার সংশোধন করে দেবে আপনি দাওয়াতের কাজ যদি করতে চান তাহলে নবীর জীবনের বাস্তবতা দিয়ে মিলাতে হবে কোরআন কোরআন মিলবে কার জীবনের সাথে এর দলিল হলো আমাদের মা উমুল মুমিন আশারাদি আল্লাহ আনহার কথা তাকে প্রশ্ন করা হয়েছে নবীজির জীবন কি তিনি বলেছেন তোমরা কি কোরআন পড় না হলো কোহল বলেন না হলো কোহল কোরআন কোরআন হলো কোরআন ছিল তথ্য নবীজি ছিলেন বাস্তবতা নবীজি ছিলেন তাই এখানে সিরিয়ালি কোরআনই আগে আছে তার নবী মানে কি কোরআন নবী মানে কি নবী নিজের থেকে কিছু করছেন মা ينتقل عن الهواء انه الا এটা একটা দলিল আজকে বাংলাদেশেও এক দল বেরিয়েছে পৃথিবীর অনেক দেশে আছে খালি কোরআন কয় কোরআনিয়া কোরআন দিয়ে হাদিস মানতে চায় না যার হাদিস মানতে চায় না তাদের বিরুদ্ধে এটা একটা অন্যতম শ্রেষ্ঠ দলিল যে হাদিস মানে না আসলে সে কোরআনও মানে না কোরআনও মানে না মানে না বাংলাদেশে অনেক বিভ্রান্ত এমন আছে যারা শুধু কোরআন কোরআন ইয়া না শুধু কোরআন হতে পারবে না কারণ শুধু কোরআন যদি হতে এলে বিভ্রান্তি কোরআন পেলাম কার মাধ্যমে পেলাম মোহাম্মদ সালিস তাই নবীজির কথা কাজ সমর্থনার গুণাবলী নবীর জীবনের বাস্তবতা এর সাথে মিলবে কোরআন তাই কোরআনের তফসির কোরআনের ব্যাখ্যা কোরআনের আয়াত তর্জমা যা কিছুই করব করতে হবে যেভাবে করেছেন মোহাম্মদুর রসুল্লাহ এই জন্য যেমন দেখুন একদল বেরিয়েছে এখন অনেক আগেই বাংলাদেশে বারো তেরো বছর আগে আমি এদের সাথে মানে বাহাস করেছি বাহাস মানে এদেরকে বোঝানোর চেষ্টা করেছি এরা ইফতার করে ৪৫ মিনিট পরে এখন অনেক বেড়েছে এদের দল কয় আল্লাহ বলছেন করে নে কেরিমে সুম্মা তিম্ম সিয়ামা ইলাল লাইল আমি কি বেটা দুষ্ট না বরং কোরআন আল্লাহর কালাম নবীজির জীবনের সাথে মিলাও নবীজি এ লাইল দ্বারা কখন অর্থ করেছেন গরু বা ইফতার করেছেন একেবারে সূর্যাস্তের সাথে সাথে এটাই হল রাতের শুরু এটাই কি তাই কোরআনকে নবীজির জীবনের সাথে মেলাতে হবে তাইলে হবে দাওয়াতের আনা। নবীজির জীবনের সাথে যদি কোরআন না মিলে তাইলে দাওয়াত হবে হবে না তাই নবীর জীবনের বাস্তবতা এবং আলমা ওয়াইজা আল হাসানা তারপরে ওয়াজা বিল্লাতি হি আহসান আর যদি বিতর্কই করতে হয় তাহলে উত্তম পন্থায় করো কি পন্থায় করো এবং উত্তম পন্থায় বিতর্ক কোরআন শিখিয়েছে কে শিখিয়েছে শিখিয়েছে কোরআন শিখিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি আলিহি ওসাল্লাম তাই বন্ধুগান সত্যিই যদি সুলানা দাওয়াতের পূর্ণতায় আসতে হয় বাসারা লাগবে বাসারা মানে আল হেকমা নবীজি সাল্লা পূর্ণাঙ্গ জীবন হা নবীজি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনের সাথে মিলবে মাউ আল হাসানা এর নাম আল কোরআন আল করিম কোরআন নবীর জীবনের সাথে মিলিয়ে দিয়ে দাওয়াত পূর্ণতার দিকে আগাবে প্রয়োজনে বিতর্ক যদি আসে তাইলে কোরআন আর সুন্না দিয়ে বিতর্কে যাব নিজের বক্তৃতা নিজের মত পথ গল্প দিয়ে বিতর্কে যাব না যদি এই গুণগুলো থাকে তাইলে আল্লাহ তাআলা ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন কারণ দাওয়াতের কাজ যারা করে অধিকাংশরাই বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যদি বাসারাত না থাকে দাওয়াতের শুলো আনার পূর্ণতা যদি না থাকে প্রস্তুতি যদি না থাকে তাইলে বিভ্রান্তির দল অদল মদিল হওয়ার সম্ভাবনা বেশি তবে আল্লাহ আল্লাহালা পরে বলেন ওহু আ আল্লাহ মোবিল মুহতদিন আল্লাহ তালাই কেবল জানেন কে সঠিক পথের উপরে আসে আর এই সঠিক পথের উপরে থাকাকে একটা শব্দে আল্লাহ বলেন আলম ওহুয়া আ আলম আলম তাই আলম যত বেশি হেদায়েত তত হেদায়েত তত বেশি আলমের ভিত্তিতে যত দাওয়াত এতেই হবে আনা তাই আসুন আলম মানে কোরআন আর সুন্নাহ আলম মানে হিকমাহ আলম মানে ইউসুফ আলী ইসলামের জীবন আল মানে সিদ্দিক আল মানে অবশ্যই বাসারা আল মানে আল্লাহর উপরে মিথ্যা না বলা আল মানে শিরকে দাবিত না হওয়া এই বিষয়গুলো সবগুলো একত্রিত করে যদি আগাই বারো আনা হয়ে ষোলো আনায় আমরা অবশ্যই আল্লাহ কবুল করবেন কারণ আল্লাহ হলেন দাতা আমাদের দায়িত্ব চেষ্টা আসসাইউ মিন্না ওয়াল এতমামু মিনাল্লাহ আর আল্লাহ নিজেই বলেছেন ওয়ান লাইসা ইনসানি ইল্লা সাহা মানুষের চেষ্টার অসাধ্য কিছুই নাই চেষ্টা যদি সুলা আনার জন্য করি হব না হব না কার কার আশা আছে সুলা আনা কবুল হওয়ার আল্লাহ তালা কবুল করুন জোরে বলেন আমিন আর জোরে আল্লাহ আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله وبركاته